এখন বর্ষাকাল, ফলে নদীমাতৃক পশ্চিমবঙ্গের খাল বিল মাঠ পুকুর পুষ্করণী জলে ভরে যাচ্ছে। স্বভাবতই ওই সব স্থানে বসবাসকারী সাপ ব্যাং পোকামাকড় এসে আশ্রয় নিচ্ছে বাড়ির আনাচে কানাচে, ইটের স্তূপ কিংবা বিচালির পালা ইত্যাদিতে। কয়েকদিন আগেই খোদ কলকাতা মেডিকেল কলেজেই সর্পের দেখা মিলেছে। এইরকমই একটি ঘটনা দেখা গেল নদিয়ার পলাশীপাড়া থানার অধীন কৃষ্ণনগর গ্রাম সংলগ্ন এলাকায়। এখানে একটি বাড়ি থেকে ১২টি গোগ্রো সাপ উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল স্থানীয় যুবকরা। স্থানিক সূত্র মারফত জানা গেছে, ওই এলাকায় একটি বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিলেন রাজমিস্ত্রি ও তার সহকর্মীরা। পাশেই ছিল একটি বিচালির পালা, সেই পালা সরাতে গিয়েই তারা গোগ্রো সাপগুলিকে দেখতে পান। তারপর সাপগুলিকে তারা একটি পাত্রে ধরে রাখেন। এদিকে এই খবর পেয়ে পলাশীপাড়া এলাকার কিছু যুবক ওই স্থানে পৌঁছে যায় এবং সাপগুলিকে সেখান থেকে নিয়ে এসে বন দপ্তরের হাতে তারা তুলে দেয়। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। কৃষ্ণনগর দুপুরনাথপুরের কাছে ওই এলাকায় মানে কিছু যুবক ছেলে একটা ঘরের মধ্যে থেকে ১০-১২টা সাপ উদ্ধার করে সেটা আমাদের তেহেটু রঞ্জন বন দপ্তরের হাতে তুলে দিয়েছে। আমরা সেটা শহরের বন দপ্তর থেকে মানে পক্ষ থেকে আমরা সেটা নিয়ে যাচ্ছি বন দপ্তরে, রেঞ্জে নিয়ে যাচ্ছি। কী সাপ এগুলো? এটা হচ্ছে গোকরো সাপ, খরিশ আর কি, খরিশের বাচ্চা, কাল খরিশ, খরিশের বাচ্চা। আপনার নাম? দিলীপ সরকার। কৃষ্ণনগর একটি বাড়ি ভুসি ঘরে কিছু সাপ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ওখানে ছুটে গিয়ে দেখা যায় ১২টি সাপের দেখা পাওয়া গিয়েছে, এবং কি আমরা বন দপ্তরে খবর করি, বন দপ্তরের লোক এসে সাপগুলো নিয়ে গিয়েছে। আপনার নাম? হামিদুল মণ্ডল। পলাশীপাড়া থানার অন্তর্গত রাধানগর গ্রামের কৃষ্ণনগর গ্রামে একটি বাড়িতে রাজমিস্ত্রি কাজ করায় রাজমিস্ত্রি লেবাররা দেখতে পাই ১২টি গোখরো সাপ। তারা উদ্ধার করে ১২টি সাপটি। আমরা খবর পেয়ে তাদের বাড়িতে যাই, তাদের বাড়িতে গিয়ে আমরা ১২টি সাপ গোখরো সাপ আমরা উদ্ধার করি। উদ্ধার করে আমরা বন দপ্তরের হাতে আমরা তুলে দিই। আপনার নাম? আমার নাম হচ্ছে হাসিম শেখ।